अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খুব ভালো, গুড, ওকে। মালিক, আমাদের সমস্ত মাল তৈরি হয়ে গেছে। সুখবর পিনাকি, এটা কার্জন কারখানার দিকে চলো। ঠিক আছে মালিক। সমস্ত মাল এসে গেছে? সব এসে গেছে। যাও, গেট বন্ধ করে দাও। শুভেচ্ছা মালিক, আমাদের সমস্ত মাল লোড হয়ে গেছে, এইবার বেরিয়ে পড়বে। সাবাস পিনাকি, সাবাস। সুরাটা ফোন করে বলে দাও যে মাল বেরিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। মালিক, তাড়াহুড়োয় কিছু মাল থেকে গেছে। যা, আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যা এখান থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি যা। পাশা ভাই, তাড়াতাড়ি চলুন। আবার কি হলো? চলো। সন্তু, মালকিন, মালকিন, গাড়িটা একটু প্রয়োজনীয় কাজে যাবে, কিছুক্ষণের জন্য আপনি কি একটু অফিসে বসবেন? অফিসে গিয়ে অপেক্ষা করুন। চলো। জয় মা লক্ষ্মী, তোমার কৃপাতে এই সমস্ত কিছু সম্পন্ন হলো।
জয় শ্রীকৃষ্ণ শামিল ভাই, ধর্মরাজ মাহিয়াবংশী বলছিলাম। এটা জানানোর জন্য আমি আপনাকে ফোন করেছি যে আমার কারখানা থেকে আপনার কনসাইনমেন্টটা বেরিয়ে গেল কিছুক্ষণ আগে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। জয় শ্রীকৃষ্ণ। এতদিনের এই ধারাবাহিকতা আমি আজও বজায় রাখতে পারলাম। জয় আর ধর্মরাজের এই সম্পর্কটা আজ অটুট রয়েছে। মাথা মোটা বোকা বোকা সবকটা। এত অসহযোগিতা, সিকিউরিটি ভ্যান কোথায়? মাল এখানে ফ্যাক্টরিতে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, সিকিউরিটি ভ্যানের কোনো খবর নেই। যেভাবে হোক যা খুশি করো, কিন্তু যেখান থেকেই হোক সিকিউরিটি ভ্যানের খবর নাও। এখনো পর্যন্ত সিকিউরিটি ভ্যান কেন পৌঁছলো না? পৌঁছতেও পারবে না রে বিরাট সাংভি, কোনোদিন আর পৌঁছবে না। কেননা আমি তোর ওই সমস্ত নিরাপত্তা রক্ষীদের বাড়িতে তাদের স্ত্রীদের জন্য হীরের হার উপহার হিসেবে পাঠিয়েছি। কত টাকা খরচ করে ফেলেছিস তুই? জগমোহনকে কিনেছিলি, মহেশকে কিনেছিলি, তো আমিও ভাবলাম আমারও একটু খরচা করা উচিত। তাহলে তো আমি তোর এই ট্রান্সপোর্টের লোকজনকে কিনে ফেললাম। চল, তোর যা করার আমি করে দিয়েছি। তুই সম্পর্কে আমার এক আত্মীয় হোস, আমার ভাইরা ভাই, তাই ভাবলাম যে সবার আগে সুখবরটা আমি তোকেই জানাই। বিরাট, আমার মাল ফ্যাক্টরি থেকে বেরিয়ে গিয়েছে, ব্যাস সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশনে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে। কেমন লাগছে রে এখন তোর? চুপ করে আছিস কেন? কোনো শব্দ খুঁজে পাচ্ছিস না নাকি? বিরাট ভাই, কিছু বলুন আপনি। সারাক্ষণ মনের ভেতর চক্রান্ত চলতে থাকে, কাজে এলো না সেইসব পরিকল্পনা। তোর মধ্যে মেঘ প্রচুর ডাকলো, কিন্তু বৃষ্টি একটুও হলো না। জয় শ্রীকৃষ্ণ ভাইরা ভাই। জয় রামজি কি। আমিও কত বড় বোকা একটা, আসল ঘুঁটিটা কিন্তু এখনো আমার হাতে। খেলা এখনো শেষ হয়নি ধর্মরাজ মাহিয়াবংশী, এ তো সবে শুরু হলো। দাদু, ও দাদু, চিন্তা করো না, আমি এমন কলসি বানাবো যে ধর্মপুরের সব বাড়িতে শুধু আমাদেরই কলসি থাকবে। তুমি শুধু সন্তর হাতের জাদু দেখতে থাকো। কতবার বলেছি এই ঘাসটা মাউরি হজম করতে পারে না, ওর পেটে ব্যথা করে, তারপর আমাকে ডাকে আর সারা রাত ওর সাথে বসে থাকতে হয়। দাদু, ওকে সবুজ নয় শুকনো ঘাস খেতে দেব আমরা। দাদু, সদর দরজা আমের পল্লব লাগানো থাকলে আমার খুব ভালো লাগে, এটাকে আমি রোজ লাগাবো। হ্যাঁ, আর হ্যাঁ, আমি ধরো কিছুদিনের জন্য যদি বাইরে যাই, আমার কথা যদি খুব মনে পড়ে তাহলে এই আমের পল্লবগুলোকে দেখে নিও, আমার কথা আর মনে পড়বে না, কারণ এই আমের পল্লবের মধ্যে আমি সব সময় থাকবো। যে প্রভু অবগুণ মারা, হে মাফ করোনে মোরারি রে, অপরম পার প্রভু অবগুণ মারা।
দিদি, শান্তু দিদি এতক্ষণে পৌঁছে গেছে তাই না? হ্যাঁ মঙ্গি। দিদি, শান্তু দিদিকে ছাড়া একদম মন টেকে না আমার। চলো দিদির সাথে দেখা করে আসি। ও তো এই কিছুক্ষণ আগে গেল মা ওর নতুন সংসারে। সবাই ওকে অভিনন্দন জানাচ্ছে, ওর সঙ্গে গল্প করছে। ওদের অনেক লোকজন নিয়ে সংসার, সবার মাঝখানে বসে আছে হয়তো আমাদের শান্তু। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।